পৃথিবী ঠিক কোথায় আঘাত হানতে পারে তা নিয়ে কয়েকদিনে জল্পনা কল্পনা ও শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে মহাকাশের নিয়ন্ত্রণহীন চীনা রকেটে ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে আশ্রয় পড়েছে রোববার সকালে এটি মালদ্বীপের পশ্চিমের মহাসাগরে পতিত হই বলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে উনত্রিশে এপ্রিল লং ফাইভ বি নামের ওই রকেট চীনের হাইনান দ্বীপ থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পর তার ধ্বংসাবশেষের জন্য অনেকে আকাশের দিকে উদ্বেগ নিয়ে তাকাতে শুরু করেন তবে চায়না ম্যান্ট স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস বলছে ধ্বংসস্তূপের বেশিরভাগটাই বায়ুমণ্ডলে পড়ে ছাই হয়ে গেছে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় রকেটটির কিছু অংশ সময় দশটা চব্বিশ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় আটটা চব্বিশ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এর আগে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কর্পোরেশনের টুইটে বলা হয়েছিল রোববার জিএমটি চারটা উনিশ মিনিটের আট ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে চীনের লংমার্চ ফাইভ বি রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে গত উনত্রিশে এপ্রিল লংমার্চ ফাইভ বি নামের ওই রকেট চীনের হাইনাম দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয় তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ স্টেশনটি তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট এগারোটি মিশন পরিচালনা করবে চীন এর প্রথমটিতে লংমার্চ ফাইভ বি রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয় লংমার্চ ফাইভ বি ধ্বংসাবশেষ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তা নিয়ে আশঙ্কার পাশাপাশি অনেকে চীনে তীব্র সমালোচনা করছিলেন যদিও রকেটে ধ্বংসাবশেষ পৃথিবীর জন্য একদমই বিপজ্জনক হয়ে উঠবে না চীন বলে আসছিল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরপরই রকেটের ধ্বংসাবশেষ পুড়ে যাবে তাই সেটির কারণে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে তবে হার্ভার্ড ভিত্তিক জ্যোতির্বিজ্ঞানী জনাথন ম্যাকডোয়েল এর আগে রয়টাসকে বলেছিলেন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর রকেটের ধ্বংসাবশেষের পুরোটা পুড়ে না গিয়ে সেটার কিছু অংশ ভূমিতে আঘাত করতে পারে হয়তো আবাসিক এলাকাতে একষ্টন ওজনের লংমার্চ ফাইভ বি ধ্বংসাবশেষের টির এখন পর্যন্ত পৃথিবীতে ধসে পড়ার সবচেয়ে বেশি ওজনের ধ্বংসাবশেষ এটি আটানব্বই ফুট লম্বা এবং ষোলো ফুট চওড়া সেটি কক্ষপথ হয়ে পৃথিবীর দিকে ঘন্টায় প্রায় সাতাশ হাজার ছশো কিলোমিটার গতিতে ধেয়ে আসে